অ্যাজ এ ফুড লাভার হিসেবে মাঝে মাঝে বেঙ্গলি রিচ ফুডের এত পরিমাণ ক্রেভিংস উঠে মনে হয় যে এখনই অর্ডার করে খাই। তবে চাইলেই তো আর অর্ডার করে খাওয়া যায় না, পকেটের বাজেটও দেখতে হয়। তো এই ভিডিওটা মেইনলি হচ্ছে আমি আমার আম্মুকে অনেক রিকোয়েস্ট করে দেওয়ার পরে পরে আমার আম্মু আমাকে হচ্ছে মোরগ পোলাও রান্না করে খাওয়িয়েছে। তো আগের ভিডিওটাতে আম্মুর রেসিপি আপনারা অনেক পছন্দ করেছিলেন, দ্যাটস ওয়াই আজকে আম্মুর হাতের আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে মোরগ পোলাওয়ের যে চিকেনটা সেটাকে ম্যারিনেট করতে হয়, তার জন্য এখানে হাতে বানানো দই নিয়ে নিয়েছি, তারপর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এই মরিচের গুঁড়া আর দইটাকে একদম ভালোভাবে ফেটিয়ে নিলাম। দেন ফেটানোর পরে আম্মু এটার মধ্যে হচ্ছে মুরগির যে মাংসগুলো ছিল, আমরা এখানে একটা 700 গ্রামের মুরগি নিয়েছিলাম, যেহেতু আমরা বাসায় 3 জন মানুষ, তো 3 জন মানুষ একদম মুরগির 4টা টুকরা একদম পারফেক্ট। তো এটাকে ভালোভাবে হচ্ছে ম্যারিনেট করে নিছে যাতে এটার মধ্যে পারফেক্টলি মশলাটা যায়, আর এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করছি। তারপর পেঁয়াজ বেরেস্তা ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা নিয়ে নিছে, ওই পেঁয়াজ বেরেস্তার তেলটা দিলে নাকি ফ্লেভার ভালো আসে আর তেলটা বেশি ওয়েস্ট হয় না। তো এটার মধ্যে গোটা মশলা দিয়ে দিছে, যেগুলো থাকে তেজপাতা, দারচিনি, এলাচ, এই মশলাগুলো দিয়ে দিছে, আর এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতেছে। তারপর ভেজে নেওয়ার পর এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, পেঁয়াজ কুচি হচ্ছে চিকেনটা করার জন্য আবার কিছু পেঁয়াজ কুচি রেখে দিছি যেটা হচ্ছে আমরা পোলাওয়ে দিব। আর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিছে, এটার পরিমাণটা 1 চামচের মতো ছিল, 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ছিল। এরপর হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিল, এরপর লবণ দেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা বলতে কি, এর পেঁয়াজটাকে আমরা গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করে নিছিলাম, মানে আলাদা করে বাটি নাই, যেহেতু টাইম খুবই শর্ট ছিল, হঠাৎ করে খেতে মন চাইছে। আর এখানে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, এগুলো দিয়ে মশলাটাকে ভালো মতো কষাই নিছে, আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিল। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলাকে একদম পারফেক্টলি কষিয়ে নিছে। আর এই প্রসেসিংগুলো আসলে মানে সবারই জানা মোটামুটি, তাও আমি একটু বকবক করতেছি। এরপর হচ্ছে এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিছে, কড়াইটা একটু কনজেস্টেড হয়ে গিয়েছিল, মানে ছোট হয়ে গেছিল, যেহেতু আনপ্ল্যান্ড ছিল সব কিছুই, তো এটার মধ্যে রান্নাবান্না করে চলতেছিলাম। চিকেনটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঢেকে তারপর ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে নেওয়ার পর এটা কিন্তু অলমোস্ট মানে 50% কুক হয়ে গেছে, তাও এটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা বাকি আছে, এটাকে আবার নাড়াচ্ছে চাড়াচ্ছে। এরপর হচ্ছে এটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিল জাস্ট ঝালের জন্য, যদিও লাল মরিচের গুঁড়া টক দিয়েছিল, তারপরে পরিমাণ মতো কাঁচামরিচের ফ্লেভারটা দিয়ে দিছে। আর হচ্ছে এখানে ওই যে ম্যারিনেশনের টক দইটা আর লাল মরিচের গুঁড়াটা ছিল, এটা বাকি যেটা ছিল সেটা দিয়ে দিছে। এটা দিয়ে এরপর হচ্ছে এখানে গরুর দুধ দিয়ে দিছে, গরুর দুধটা আসলে কি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, দিলে আর কি টেস্ট হয়। এখানে হচ্ছে বাদাম বাটা, এটা হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে মিক্স করে তারপর বেটে নিছে। বাদাম বাটাটা দিলে হয় কি যে খাবার টেস্টটা অনেক ভালো আসে, আর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে নিতেছে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করলে একটা সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসে, আর সাথে হচ্ছে টমেটো সস, টমেটো সসটাও নাকি দেয়, এটাও নাকি টেস্টের জন্য, অনেকে আলু বোখারাও দেয় এই চিকেনটার মধ্যে, তো আমরা আলু বোখারাটা পরে ইউজ করব। এখন একটু কাঁচামরিচ আর টমেটো সস দিয়ে জাস্ট এটাকে একটু নাড়াচাড়া করে নিতেছি। নাড়াচাড়ার পরে আমার এই চিকেনটা রেডি। অনেকে হচ্ছে মোরগ পোলাওতে চিকেনটা আলাদা করে আর হচ্ছে পোলাওটা আলাদা করে, আবার অনেকে একসাথে মিক্স করে দেয় মোরগ পোলাও আর চিকেনটা, তো আমরা হচ্ছে মিক্স করেই খাই, মানে গ্রেভিটা যাতে পোলাওয়ে থাকে এরকমভাবে খাই। আর লাস্টে হচ্ছে আম্মু এখানে একটু কেওড়া জল, একটু ঘি আর হচ্ছে পেস্তা দিয়ে নিল। সো পোলাওয়ের জন্য একটা প্যানের মধ্যে একটু ঘি আর সয়াবিন তেল দিয়ে হচ্ছে একটু গোটা মশলা দিয়ে নিছে, আর একটু পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভেজে নিবে। আদা বাটা রসুন বাটা, মানে নর্মালি আমরা পোলাও রান্না করতে গেলে যেই সিজনসগুলো ইউজ করি সেটাই দিল। এরপর এটার মধ্যে মেবি একটু পেঁয়াজ বাটা ছিল, একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিছে, পেঁয়াজ বাটাটা থাকার কারণে ওটা দিয়ে দিছে, পেঁয়াজ বাটা ম্যান্ডেটরি না। আর এখানে হচ্ছে ধুয়ে রাখা পোলাওয়ের চাল, যেটা পানি ঝরিয়ে রাখা ছিল,
তো এটার পরিমাণটা আসলে আমার মনে নেই, মানে কতটুকু দিয়েছিল আর আমি এক্স্যাক্ট জিজ্ঞেসও করিনি, যেহেতু ভিডিওটা করার অনেকদিন পরে আপলোড করতেছি, অলমোস্ট এক ওয়ান উইক পরে। এরপর এখানে যতটুকু চাল তার দ্বিগুণ পানি, এটা পারফেক্টলি জানি। সো এইটুকু পানি, গরম পানি অবশ্যই হতে হবে, গরম পানি দিয়ে নিয়েছে। ঠান্ডা পানি দিয়ে নিলে নাকি পোলাওটা অতটা বেশি ভালো হয় না, সো গরম পানি দিতে হবে। তো এখানে চালের পানিটা শুকিয়ে যাওয়ার পরে চালটার হচ্ছে এই অবস্থা, আরও মাঝখান দিয়ে দমে দিয়েছিল, তো ওইটা আমি স্কিপ করেছি। আর এখানে হচ্ছে গ্রেভি সব কিছু দিয়ে দেওয়ার পরে এই চিকেনটা এটার উপরে আর কি দিয়ে দিতেছে, এটাকে বাকি টাইমটা দম দেওয়ার জন্য। আলু বোখারা দিয়ে দিল। আমার কাছে পার্সোনালি মানে পোলাও বিরিয়ানিতে আলু বোখারা অনেক ভালো লাগে, একটু টক মিষ্টি লাগে। সো আমার আলু বোখারা মাস্ট, পোলাও বিরিয়ানি বা যেটাতেই বলেন আলু বোখারা থাকলে আমার অনেক ভালো লাগে। আর উপর থেকে একটু বেরেস্তা আর দেন কেওড়া জল ঘিটি যা ছিল এগুলো দিয়ে হচ্ছে একটু গার্নিশ করে তারপরে একদম ফাইনালি দমে দিয়ে দিল। দমে আই থিঙ্ক সো আমার মনে হয় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ছিল, আর এটা অনেক হাই বটমের পাতিল ছিল, তারপরে আমরা নিচে একটা কড়াই দিয়ে নিয়েছিলাম। এরপর ফাইনালি হচ্ছে সার্ভিংয়ের পালা, তো মোরগ পোলাও রেডি। ভিডিওটা একদমই আনপ্ল্যান্ড ছিল, তাও আমি একটু লাইট টাইট দিয়ে টেবিলটাকে সাজাইছি, যেহেতু ভিডিও করতেছি সো একটু জাকজমক তো লাগবে। আর মোরগ পোলাওর সাথে ডিম হবে না এটা তো মানে সম্ভবই না, মোরগ পোলাওর সাথে ডিম তো একদমই জমে যায়। মোরগ পোলাও, ডিম আর সাথে হচ্ছে সালাদ, এই জিনিসটার জন্য মানে আমি ক্রেভিং উঠছিল। তো মোরগ পোলাও, ডিম, সালাদ, এই তিনটা জিনিসের কম্বিনেশন মানে কতটা ইন্টারেস্টিং আর কতটা মজার আপনারা জানেন, তাও যদি সেটা হয় আমুর হাতে। সো আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই। তো ফাইনালি আমি প্লেটের মধ্যে একটু আমার মতো শসা, লেবু, টমেটো সব নিয়ে নিলাম আর এর সাথে আপনাদের সাথে বিদায় নিলাম।